সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভকামনা রইল। আর এই মাত্র আমি স্নান করে আসলাম, তো দেখতে পাচ্ছ এই চুল শুকোচ্ছে আর কি, তার জন্য একটু কেমন উস্কো ফুস্কো লাগছে, ভেজা রয়েছে, তার জন্য এখন আমি হাঁচড়াতে পারিনি। তো চলো দিদা পুজো দিচ্ছে, তোমরা দেখাই আমাদের বাড়িতে কিভাবে বিশ্বকর্মা পুজো দেওয়া হচ্ছে। আর চারিদিকে তো এলোনি অনেক কিছুই দিয়েছে, কারণ আজকে পুজো। আর আমি প্রতিবার পুজো করি, বাট এবার করতে পারবো না, কারণ প্রেগনেন্সিতে পুজোটা করতে নেই শুনেছি। আর সবাই বলে, বারণ করে যে পুজোটা নাকি প্রেগনেন্সিতে করতে নেই। তো চলো দেখো বাড়িতে আমরা কিভাবে বিশ্বকর্মা পুজো দিই। এই যে দিদা এখানে ইনভার্টারের কাছে পুজো দিচ্ছে, কারণ এটাও একটা মেশিন। আজকে বিশ্বকর্মা পুজো বলতে প্রত্যেক যে বড় বড় মেশিনগুলো থাকে সেখানে পুজো দেওয়া হয়, ট্রাক্টর বলো গাড়ি বলো, তোমরা সবাই জানো যে সব কলকরগুলো আমাদের যন্ত্রপাতিগুলো প্রয়োজন সেই সব মেশিনগুলোর পুজো দেওয়া হয়। তো এই যে এদিকে একটা বোন প্রদীপ ধরিয়ে নিয়ে আসলো ঘরে, তো ঘরের পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছো, ফুল টুল দিয়ে কিভাবে সাজিয়েছে। আর আজকে ঘট বসাতে হয়, আর ওই যে ওই শাখাটা দেখছো ওটা হচ্ছে আম গাছের শাখা, তো পুজোতে দরকার হয় ঘট বসাতে গেলে। তো এখানে ফল টল সব কেটে রেখেছে, আর ঘরের পুজোটাও দেওয়া হয়ে গেছে। আমি লেট হয়ে গেছি কারণ আমি স্নান করছিলাম, যার জন্য আর পুজোটা দেখতে পারলাম না। তো যাই হোক, এখানে সব কিছু কাটা হয়ে গেছে, ফল টল আর পুজো, ঘরের পুজোটা দেওয়া হয়ে গেছে। বাইরে সব মেশিনের কাছে দিদা ফুল আর প্রসাদ, তারপর সিঁদুরের ফোঁটা, এগুলো সব দিতে হয়, আর আলপনার ফোঁটাও দিতে হয়। তো এই যে দেখো বোন একটি প্লেটে প্রসাদগুলো সাজিয়ে নিচ্ছে, যাতে বাইরে সব জায়গায় দিতে পারে। এই যে চারিদিকে আলপনা দেওয়া রয়েছে, তো এই যে শীতেও দেওয়া হয়েছে আলপনাগুলো, বোন দিয়েছে, যে বোনটিকে এক্ষুনি দেখলে সেই বোনটি দিয়েছে, খুব সুন্দর দিয়েছে ও। তো এদিকে এই যে চারিদিকে আলপনা, এদিকে ওঠানে চারি সাইডে আলপনা দেওয়া রয়েছে, পুরো কলেপার থেকে মানে কলেপার পর্যন্ত আলপনা দেওয়া রয়েছে। এবার দিদা এই যে ফ্রিজের পূজা করছে, যাতে দীর্ঘ আয়ু পর্যন্ত ফ্রিজটা থাকতে পারে টিকে। যাই হোক, ফ্রিজটা অনেক দিন হয়ে গেছে, তাও কমসে কম 10 থেকে 12 বছর হয়ে গেছে, বাট এখনও খুব ভালো আছে, আর তেমন সারতেও হয়নি একে, তো খুব ভালো রয়েছে ফ্রিজটা এখনও অবধি। তো দিদা ফ্যানটারও পুজো করে দিল, এই যে ফুল দিয়ে দিচ্ছে, প্রসাদ, আলপনার ফোঁটা, সিঁদুরের ফোঁটা সব কিছুই দেওয়া হচ্ছে। আর এই যে দুধ গঙ্গা জল ছিটিয়ে দিল মেশিনে।
আর এই যে এই মেশিনটা হচ্ছে মোটরের মেশিন, তো ওখানে দিদা পুজো দিচ্ছে, ওখানেও একটা ঘট বসাতে হয়েছে। আর এই যে ডগটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের ডগ নয়, এটা হচ্ছে আমার কাকিমাদের, ছোট কাকিমাদের ডগ। কিন্তু জানি না কেন কাকিমারা খেতে দেয় কি দেয় না, কিন্তু খুব ঘুরে ঘুরে বেড়ায় আমাদের এখানে। আর যেহেতু ওর পেটে পুরো খালি ছিল দেখে বোঝা যাচ্ছিলো, তার জন্য আমি একটু ভাত দিয়ে দিলাম। আর আজকের দিনে যেহেতু পুজো, তো কাউকে না খাইয়ে ফেরাতে নেই। আর এদিকে মিমি, আজকে মাছ হয়নি বলে মিমি উদাস রয়েছে, কারণ ও মাছ ছাড়া ভাত খায় না, আজকে কিছু খাচ্ছে না। ও দুধ দিচ্ছি কিন্তু খাচ্ছে না, কারণ ও মাছই খাবে, কিন্তু কিছু করার নেই, মাছ তো আজকে নেই। আর এই যে এখানে দিদা সাইকেলের পুজোটা দিয়ে দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ ওখানে আলপনা দেওয়া আছে, ছোট ছোট বেশ আলপনা দেওয়া হয়েছে। আর এদিকে ঘরেও দিদা পুজো করবে। তো এই যে এবার পুজো হবে সিলিন্ডার আর গ্যাসের পুজো হবে, যাতে ভালোভাবে সিলিন্ডারটা থাকে, কোনো দিনও না ফেটে যায়। যাই হোক, তো এই যে গ্যাসের পুজো হচ্ছে। তো ভিডিওটি এখানেই শেষ করব, বেশি বড় করব না, আজকে একটু শরীরটা খারাপ, যার জন্য সকাল থেকে আমি ব্লগটা করতে পারিনি। তো তোমরা সবাই ভালো থেকো, আর বিশ্বকর্মা পুজো তোমাদের সবাইকে শুভেচ্ছা রইলো।